ফ্রেন্ডস, এই ইন্ডিজোটের যে দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে এই সিপিএম কংগ্রেস এখনো পর্যন্ত বলতে থাকে, এই ইন্ডিজোটে থেকেও তারা এখনো পর্যন্ত বলতে থাকে মোদি দিদি সেটি, এটা বারবার বলার চেষ্টা করে, বারবার এটা বলার চেষ্টা করে মোদি দিদি সেটিং। তারা ইন্ডিজোটে রয়েছে তারপরেও তারা মোদি দিদি সেটিং এই কথাটা বলার চেষ্টা করছে। আর এই মোদি দিদির সেটিং যখন তারা এই কথাটা বলার চেষ্টা করছে, তাহলে তারা মমতা ব্যানার্জির সাথে কেন সেটিং করেছে, কেন জোট করেছে? অদ্ভুত বিষয় না? এদিকে মমতা ব্যানার্জির সাথে জোট করছে আর ওদিকে মোদি দিদির সেটিং। তাহলে মমতা ব্যানার্জির সাথে কেন জোট করে রয়েছে? তাহলে তো এরা তো মানুষকে বোকা বানাচ্ছে না, পশ্চিমবঙ্গের মানুষকে এই সিপিএম কংগ্রেস বোকা বানাচ্ছে, সেই কারণেই তো এই সমস্ত বলার চেষ্টা করছে আর নিজেরা জোট করে বসে আছে এই মমতা ব্যানার্জির সাথে। হ্যাঁ, এরা কতভাবে মানুষকে বোকা বানাবে চিনো একবার। এরা মানুষকে বোকা মনে করে, এই পশ্চিমবঙ্গের মানুষকে, এই সিপিএম কংগ্রেস, তৃণমূল সিপিএম কংগ্রেস, এই ইন্ডিজোট বোকা মনে করে, ঠিক আছে? কিন্তু এরা জেনে রাখুক, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবাসীরা এখন অনেক সতর্ক হয়ে গেছে, এটা হচ্ছে বিষয়।